যারা অতি কষ্ট করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষম জবাব দেওয়ার জন্য বিজেপি কংগ্রেস সিপিএম তাদের বিরুদ্ধে জঙ্গলমহলের হাসি ফোটানো, জঙ্গলমহলের উন্নয়নের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জড়ো হয়েছে। নাড্ডাবাবু প্লেনে করে একবার এখানে নামুন, আপনি গাড্ডা খেয়েছেন এখানে দেখুন, মানুষের সমর্থন এখানে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন কোথায়? আসল কথা, বাইরে থেকে সৈন্যবাহিনী এনে সেনাপতি এনে যুদ্ধে জয় করা যায় না। বাংলায় যখন অশান্ত, বাংলায় যখন জমি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় যখন কৃষকদের অধিকার রক্ষার লড়াই, জল জঙ্গল জমির অধিকার রক্ষার লড়াই, সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সরকারে আসার পর জঙ্গলমহলের প্রতিটি পরিবারকে হাসি ফোটাবার লক্ষ্যে যিনি নিরলস চেষ্টা করেছেন, করে যাচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চাল দেওয়া, গম দেওয়া, আজকে তাদের বাড়ি তৈরি করে দেওয়া, এবং যারা মারা গেছেন তাদের পরিবারের সকলকে ধীরে ধীরে কর্মসংস্থান তৈরি করে দেওয়া। একদিকে উন্নয়ন, অন্যদিকে পুনর্গঠন, এই বাণী দিয়ে প্রায় 500 বার তিনি বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন। তারই ফসল উন্নয়ন, প্রধানমন্ত্রী বলছেন সরকারি অনুষ্ঠান থেকে বিজেপির হয়ে এবার রাম কার্ড। আরে ভাই, রাম কার্ড নয়, এবার জনতা কার্ড, জনতা কার্ড, মমতা কার্ড। আপনারা কি বলেন, সামনে আছেন জনতা, পিছনে আছেন মমতা, এনে দেবে মানুষের ক্ষমতা। সেই মানুষের ক্ষমতাকে নিয়ে আমাদের এগোতে হবে। এই সন্ধ্যা মোবাইল একটু লিলি, এখানকার দাবি ছিল, কর্মসংস্থানের দাবি ছিল, তীরন্দাজিদের জন্য ক্যাম্প করবার দাবি ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করবার দাবি ছিল, শিক্ষক নিয়োগের দাবি ছিল, কর্মসংস্থান তৈরি করবার দাবি ছিল। আপনারা চেয়ে দেখুন তার দিকে। আজকে ঝাড়গ্রামের বুকে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, আজকে মেডিকেল কলেজ তৈরি, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, নতুন কলেজ, অলচিকি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষা জনগোষ্ঠীর তাদের উন্নয়নের লক্ষ্যে তাদের ভাষাকে স্বীকৃত করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ওই ভাষায় যাতে তারা পড়াশুনো করতে পারে তার ব্যবস্থা করা। অন্যদিকে অলচিকি ভাষার প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগের, 500 শিক্ষকের নিয়োগের কাজ চলছে, দু একদিনের মধ্যেই তার নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এবারের বাজেটে আরো 500টি স্কুল বিভিন্ন ভাষায় তৈরি হবে, সেখানে ঝাড়গ্রামও আছে। জঙ্গলমহলের অলচিকি ভাষা
সহ যে সমস্ত স্বীকৃত ভাষাগুলো আছে সেই ভাষার বিদ্যালয় হবে।